ফজুয়া সুস্বারে বলো খাওয়াই শস্য মতন কইছে কেডা কইবে কেডা এখানে খারাই আসলে তুমি দেখো নাই নিজেই কই গেছে এই অবলে মানে হতে পারে আপনি ওয়ালেন মুইদিন আইতে গেলাম আই এখনই ফজুদাতে বাবার দে কয় না থাক আমনে যে রাগগা মানু কও রাগও না রাগও না কও কিছু কাউরে কিছু বলবো না বলো কইছে আপনি বলি স্টকিং মুজা পাগলা কি কইছো আমি যদি মুজা হই তাই হলে ও ও শার্ট না হলে ও ই তুমি কি মনে করছো পাই পিড়াই স্টেট কার্টুন ছবি বানাই এলাম আপনার আল্লাহর কিরে নে ভাই ফুজু দাদের কিছু কয়েন না হেলে কলাম বাবা আপনার মগু বাইতে ঢুকতেই দেবে না ওরে আসলে মাঝেই এলাই যাও খালি তোমার মোহের দিক চাই আর তুমি রিকোয়েস্ট করলা এই জন্য এখন কিছু কমু না হজম করলাম হয় হেরি ভালো হইবে না জানেন না রাগের ভূতে কলম খন্দ হয় না মুই হন যাই যাও তাই সুস্বার ধারে কাছেও যাইও না হয় হয় শোনো তোমার একটা কথা কই ওই স্টকিংয়ের দোকানে তুমি বেশি যাওয়াও করো না বুঝছো মুই থেকে আইতে পারমু আপনি ওই দিকে যায়েন না কেয়া আর দোকান গেলে কি হইবে মু জানে ভাই আপনার উপর খেপছে একসের বিল্লি সিল্লি আকাতক কথা কয় মোর নামে বিল্লি সিল্লি আকাতক কথা কয় কি কয় শুনি একটু হে কয় হে যদি স্টকিং হয় আপনি শার্ট আর যা যা কয় হ্যাঁ মোর মুহে আইবে না হয় হয় বুঝছি বুঝছি তোমার আর কওয়া লাগবে না কি কইছে ও তো মরে সেনে না ও মরে সেনে বাডলের বাচ্চা কোকরাজারি গঞ্জাগার ও সেনে আমারে মুই যদি ঠিকঠাক মতো ধরি আর গেড়িটা ধরিয়া এমন একটা পাতা দিব না মটাত করে দেখ পায় না ব্যাখ্যাত করে উঠবে না আরে থামেন থামেন মুজা নেবে না কিছু কলে মোর মায়ের মগে বাড়িতে আপনারা ঢুকতে দেবে মোর বাপেও কলে ফেরাইতে পারবে না শোনেন নিজের পায়ে নিজে কুড়াল মাইরেন না কই তুই ফোন দিছে মনে কয় মোর পান্নে খারাই রয়েছে মুই আর যাই আর নেন আপনি আবার ঝগড়া বিবাদে যান না মোর কি ফাগরিতে আটকাইছে আমি ঝগড়া বিবাদ জামু তাই হলো ও যদি মন না কোনো ঝগড়া বিবাদ করতে আয় আরে একলে কেন নইয়া একলে হাতে ঢুকাই দেবো মানুষ তো চেনে না মন লাগে সানা বানা করতে আইবে এ বাড়লের পাঁচটা আও আও হে কয়েছো মন ডালে কয়েছো পাঁচ দিন